বলতে যাচ্ছি না, এটা তোমাকে এখন বলতে হচ্ছে। এটা এখন এমন পর্যায়ে হয়ে গেছে, কিছুদিন পরে এটা শ্রীলঙ্কা টু হয়ে যাবে বাংলাদেশ। যতগুলো মানুষ বাইসে আছে বর্তমানে, সব জীবন তোমার কেউ বাইসে নাই। দেশ যাইতেছে কোথায়, তেল পাইছেন? আমরা কয়েকদিন আগেও দেশের সর্বোচ্চ মহল থেকে আমাদেরকে বলা হয়েছিল যে বাংলাদেশ পেট্রোল আমদানি করে না, পেট্রোল নিয়ে কোনো সমস্যা নেই। তারপরে এক টানে কি করে 46 টাকা দাম বাড়ে, এটা আসলে বোঝার কোনো উপায় আমাদের নেই। আমি শুনছি এক ঘন্টা হয়েছে, আমি এক ঘন্টা এখানেই পড়ে আছি, বেরোতে পারে না, তেল তেল নিবো, নিয়ে তোলা আইনি না, বেরোবো কিভাবে? আমি যে বেরিয়ে বাসায় চলে যাবো সেই লাইনও পাই না, বাসায় যাওয়ার সুযোগও নাই। এখানে এসে তালের নেগে মানুষ গাড়ি নিয়ে আসছে, কারণ বাসায় যাওয়ার কোনো সুযোগ নাই, মানুষ এই হয়রানিতে পড়ে রয়েছে। আমরা জানতে পারছি একটু আগে, এটা তো একটা সরকার তো একটা নোটিশ দিবে অন্তত পক্ষে, যে না হলেও নোটিশ তো আজকে বলেছে, আরো 7 দিন আগে বলবে, আজকে বলবে কিরকম ভাবে? এটা কি কোনো, এটা কোনো জিনিস হলো যে এটা সরকারি মাল আমি নিলে নিলাম, না নিলে না নিলাম? এটা তো মানে তাদের গ্যাস ভরালি করতেছে আর কিছু জানি না। এক ফ্রেন্ডে হঠাৎ করে ফোন দিয়ে বললো তেলের দাম বাড়ছে, ডিনারে বসমু এই সময় লঙ্গি ভরে বেরিয়ে গেছি, তো তাদের তেল নিয়ে আসি, কারণ আমাদের মতো নিম্ন মধ্যবিত্তরা তো এই যে হঠাৎ করে এত টিয়া বাড়া, এটা মানে নিয়ে অসম্ভব, তাও আগের থেকে ইনফরমেশন না দিয়ে। এই যে তেলের দাম বাড়তি জন্য বৃদ্ধি পাচ্ছি, এই জন্য আমরা তোরা তাড়াহুড়ো করে চলে আসছি। একসাথে কত লিটার নেবেন আপনি? আমি একসাথে ফুল ট্যাঙ্কি নিছি, এখন 2-3 দিন যে যে কদিন চলা যায় আর কি এই তেলে। হ্যাঁ, বোতল নিছিলাম তেল নেওয়ার জন্য, তার তেল পামু না, যাইতেছি গা, তেলের দাম কালকে বাড়ায় বেচবো তো, এই কারণে আজকে আর দিতেছে না, সবার দাঁড়ায় করে রাখছে, দেন না গাড়ি, তেল দিতেছে না। পাম্পে তেল আছে কিন্তু দিব না, কালকে বাড়তি দামে বেচবো। মোটর বাইকের অবস্থা দেখতেছেন, এই মোটর বাইক কিভাবে আজকে আজকে সারাইতে তো মানুষ গন্তব্যে পৌঁছাতে পারবো না। বারোটা থেকে ঘোষণা করছে 135 টাকা আলো তেল, ঠিক আছে, পেট্রোল ডিজেল আগে 90 টাকা ছিল, সেই তেল আজকে 35 টাকার আর 12 টাকা ঘোষণা করছে দেশ করে বাড়ানো হয়েছে। কিন্তু আসলে হঠাৎ করে কেন বাড়লো, হঠাৎ করে আমরা টেরই পেলাম না, কারণ হচ্ছে আমরা তো সাধারণ পাবলিক, আমরা সামান্য আমাদের যে রুজি তাতে আমরা তো তেল কিনে আমাদের জন্য অনেক টাপ হয়ে যাচ্ছে, কিভাবে আমরা চলবো? এটা একটা মানে আতঙ্কের মতো লাগতেছে আমার কাছে, আসমান আমার মাথার উপরে, আসমান আমার মাথার উপরে, এটা হঠাৎ বেড়ে গেল দিলাম, হঠাৎ শুনে যে তেলের দাম বাইরে গেছে 135 টাকা রাত্রে 12টার পর থেকে, এই নিউজটা কি সরকারে আমাদেরকে সকালে দিতে হইলো, দিলে হইলো না? নে খবর পাইলাম 40 টাকা বাড়ছে, এটা আমার জানা নাই, বিশ্ববাজার সমস্যা শুনতেছি, তবে সম্ভব, এটা সম্ভব না, তারপরেও এখন বাড়াইছে, এটার কিছু করার নাই আমাদের তো অনেক ভাই, প্রায় ঘন্টাখানে তো হয়ে গেছে। আমি গাড়ির ট্যাঙ্কি ফুল করতে আসছিলাম। আপনার ট্যাঙ্কিতে কতটুকু ধরে? 50 লিটার। 50 লিটার নেবেন? জি। জানি না, ঘুমের থেকে উঠে যে সবাই নিউজে কয়েক দাম বাড়ে গেছে, এর জন্য তেল নিতে আসছি, আর এই যে সিরিয়াল তেল পাবো কিনা সন্দেহ।